200 থেকে পরবর্তী ওয়ার্ল্ড এন্ড ইন্ডিয়ান হিস্টোরিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছে। তোমরা যারা পিএসসি এবং ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এসে শুরু করা যাক। সাতটি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতটি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কালসওয়াই। অ্যান্সার হবে সি, কালসওয়াই। নিচের কোন বাঁধটির সঙ্গে চম্বল প্রকল্পের নাম যুক্ত? রানাপুতাব। রানাপুতাবের সঙ্গে চম্বল প্রকল্পের বাঁধ যুক্ত। মথুরা শিল তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। মথুরা তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? তো উত্তরপ্রদেশ। নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম। নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আসাম রাজ্যে অবস্থিত। মিশরকে নীলনদের দান হিসাবে কে অভিহিত করেছিলেন? হেরোডোটাস। নেক্সট প্রশ্ন, পিরামিড কোথায় দেখতে পাওয়া যায়? পিরামিড কায়রোতে দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে এ, পিরামিড দেখতে পাওয়া যায় কায়রো। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, কোন নদীর কোনো বদ্বীপ নেই? নর্মদা নদীর কোনো বদ্বীপ নেই। অ্যান্সার হবে এখানে এ, নর্মদা নদীর কোনো বদ্বীপ নেই। মেহগিনী গাছ কোথায় পাওয়া যায়? মেহগিনী গাছ সেলভা অরণ্যে পাওয়া যায়। অ্যান্সার হবে ডি, মেহগিনী গাছ পাওয়া যায় সেলভা অরণ্যে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? চোখ। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে চোখ জলপ্রপাত। আর্কুয়েট বদ্বীপ সমুদ্রের কোথায় বিস্তার লাভ করে? সামনে। আর্কুয়েট বদ্বীপ সমুদ্রের সামনে বিস্তার লাভ করে। আর্কুয়েট বদ্বীপ সমুদ্রের শান্ত সামনে বিস্তার লাভ করে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি জল পরিবহন করে কোন নদী? অ্যামাজন নদী সবথেকে বেশি জল পরিবহন করে। এখানে চারটি অপশন আছে, অ্যামাজন, নীল, গঙ্গা, সিন্ধু। এখানে অ্যামাজন নদী সবথেকে বেশি জল পরিবহন করে। অ্যান্সার হবে এ। ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান কোন নদীতে? জাম্বেসি নদীতে। ভিক্টোরিয়া জলপ্রপাতের নদী হচ্ছে জাম্বেসি নদীতে। অ্যান্সার হবে ডি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হীরা কোথায় পাওয়া যায়? আফ্রিকা। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি হীরা পাওয়া যায় আফ্রিকা। পৃথিবীর অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, গৌচ, এখানে গৌচ কোন সম্প্রদায়ের অন্তর্গত? গৌচ হচ্ছে যাযাবর পশুপালক শ্রেণীর অন্তর্গত। গৌচ কোন সম্প্রদায়ের অন্তর্গত? যাযাবর পশুপালক। কালরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি হচ্ছে গিরিখাত। নেক্সট প্রশ্ন, কম ঢালযুক্ত জলপ্রপাতকে কি বলে? র্যাপিড। কম ঢালযুক্ত জলপ্রপাতকে বলে র্যাপিড। অ্যান্সার হবে বি। কালরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে একটি গিরিখাত। কম ঢালযুক্ত জলপ্রপাতকে কি বলে? র্যাপিড বলে। কম ঢালযুক্ত জলপ্রপাতকে র্যাপিড বলে। অন্ধকার আচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, অ্যামাজন অববাহিকার কালো সোনা কাকে বলা হয়? অ্যামাজন অববাহিকার কালো সোনা বলা হয় রাবারকে। অ্যান্সার হবে এ, রাবার। রাবারকে অ্যামাজন অববাহিকার কালো সোনা বলা হয়। নেক্সট প্রশ্ন, কার্টিলারা শব্দের অর্থ কী? কার্টিলারা শব্দের অর্থ হচ্ছে পর্বতমালা। অ্যান্সার হবে সি, কার্টিলারা শব্দের অর্থ হচ্ছে পর্বতমালা। অ্যামাজন নদী কোথায় পতিত হয়েছে? অ্যামাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এখানে অ্যান্সার হবে বি, অ্যামাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। সূর্যকে কোন দিন সবচেয়ে বড় দেখায়? এখানে 13রা জানুয়ারি সূর্যকে সব থেকে বড় দেখায়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। অ্যান্সার হবে সি, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। অরিনোকো। অরিনোকো নদী অববাহিকার সমভূমির নাম কি? ল্যানোস। অরিনোকো নদী অববাহিকার সমভূমির নাম হচ্ছে ল্যানোস। আবিসিনিয়ার বর্তমান নাম কি? ইথিওপিয়া। আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? টিটিকাকা। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ হচ্ছে টিটিকাকা। শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের কোন ঢালে? প্রতিবার ঢালে। অ্যান্সার হবে এ, অরেঞ্জ নদী। কোন উপনদীর নাম, প্রধান উপনদীর নাম কি? এখানে সরি, প্রশ্নটা বলেছে অরেঞ্জ নদীর প্রধান উপনদীর নাম কি? অরেঞ্জ নদীর প্রধান উপনদীর নাম হচ্ছে ডাল। অ্যান্সার হবে সি,
খনিজ তেল উৎপাদনে দক্ষিণ আমেরিকা স্থান কত? খনিজ তেল উৎপাদনে দক্ষিণ আমেরিকা স্থান হচ্ছে পঞ্চম। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোন শ্রেণীর, এখানে শ্রেণী কোনটি? এখানে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হচ্ছে আন্দিস, আন্দিজ। আনসার হবে বি, ভঙ্গিল পর্বত, দীর্ঘতম ভঙ্গিল পর্বত হচ্ছে আন্দিজ। নেক্সট প্রশ্ন, ব্লু নীল ও হোয়াইট নীলের সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত? খার্টুম। ব্লু নীল ও হোয়াইট নীলের সঙ্গমস্থলে খার্টুম শহর অবস্থিত। অ্যান্সার হচ্ছে সি। তৌবকাল একটি কিসের উদাহরণ? পর্বত সিংহ। তৌবকাল হচ্ছে একটি পর্বত সিংহের উদাহরণ। অ্যান্সার হবে সি, তৌবকাল হচ্ছে একটি পর্বত সিংহের উদাহরণ। নেক্সট প্রশ্ন, বিশ্বের দক্ষিণতম শহর কোনটি? পুন্টা এরোনাস। বিশ্বের দক্ষিণতম শহর হচ্ছে পুন্টা এরোনাস। অ্যান্সার হবে এ, পুন্টা এরোনাস। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? দাক্ষিণাত্যর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুড। অ্যান্সার হচ্ছে সি, দাক্ষিণাত্যর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুড। ভূত্বক মোট কটি শিলাপাতের উপর প্রতিষ্ঠিত? ভূত্বক মোট ছটি শিলাপাতের উপর প্রতিষ্ঠিত। অ্যান্সার হবে এ। কোন দেশকে মধ্যরাতের সূর্য বলা হয়? কোন দেশকে মধ্যরাতের সূর্য বলা হয়? নরওয়ে দেশকে মধ্যরাতের সূর্য বলা হয়। অ্যান্সার হবে এ। একটি লাভা গঠিত মালভূমির নাম কি? দাক্ষিণাত্য হচ্ছে একটি লাভা গঠিত মালভূমি। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। গরম পানি অভয়ারণ্য আসামে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? গ্র্যান্ড ক্যানাল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাল। পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে ভারতের কত শতাংশ আছে? 12.53%। পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে 12.53% আছে। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? 92টি। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 92টি। ভারতের 15তম জনগণনা কবে হলো? ভারতের 15তম জনগণনা হয়েছিল 2011 সালে। ভারতের 15তম জনগণনা হয়েছিল 2011 সালে। পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? এখানে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে। অ্যান্সার হবে এ। কোন নদীর অপর নাম ত্রাসের নদী? তিস্তা নদীর অপর নাম হচ্ছে ত্রাসের নদী। অ্যান্সার বি। বেতুয়া কার উপনদী? বেতুয়া হচ্ছে যমুনার উপনদী। অ্যান্সার হবে সি, বেতুয়া কার উপনদী যমুনা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 7নং জাতীয় সড়ক হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। কোন দেশকে প্রাচীরের দেশ বলা হয়? প্রাচীরের দেশ বলা হয় চীনকে। অ্যান্সার হবে এ। অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়? এখানে নরওয়ে, সুইডেন, জাপান, কোনোটিই নয়। অ্যান্সার আছে অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন, জলহস্তী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত। জলহস্তী প্রকল্প চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত। ভূপৃষ্ঠের নিকটস্থ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? ভূপৃষ্ঠের নিকটস্থ বায়ুমণ্ডলীয় স্তর হচ্ছে স্ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, সমমেঘযুক্ত রেখাকে কী বলা হয়? আইসোনেপ বলা হয়। সমমেঘযুক্ত রেখাকে বলা হয় আইসোনেপ। অ্যান্সার হবে ডি, আইসোনেপ। নেক্সট প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত? 1013.mLb। এখানে অ্যান্সার হচ্ছে বি, 1013.mLb হচ্ছে অ্যান্সার, সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ। শহরের জনসংখ্যার উপস্থাপন করার জন্য কোন কার্টোগ্রাফিক প্রসেস ব্যবহার করা হয়? শহরের জনসংখ্যা উপস্থাপন করার জন্য স্ফিয়ার বা গোলক ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এখানে সি। এই প্রশ্নটার মধ্যে একটু কনফিউশন রয়ে গেছে, যাই হোক তোমরা একটু চেক করবে। এখানে ডটস, করোফ্লেট, স্ফিয়ার কোনোটি নয়। যাই হোক এখানে স্ফিয়ার দিয়ে কি শহরের জনসংখ্যা, একটা প্রশ্নটা ভুল আছে মনে হচ্ছে অ্যান্সার। সো তোমরা চেক করে নিও এবং যদি পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাইও। পরবর্তী প্রশ্ন দেখো,
একটি অচিরাচরিত কিন্তু পুনর্বিশক্তি হচ্ছে জলশক্তি, এক কোনটি অচিরাচরিত কিন্তু পুনর্বিশক্তি হচ্ছে জলশক্তি, হচ্ছে অচিরাচরিত কিন্তু পুনর্বিশক্তি। নেক্সট প্রশ্ন, মুল্লাই পেরিয়ার বাঁধের উচ্চতা বৃদ্ধির প্রশ্নে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ হয়েছিল, কেরালা ও তামিলনাড়ু? মুল্লাই পেরিয়ার বাঁধের উচ্চতা বৃদ্ধির প্রশ্নে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ হয়েছিল, কেরালা এবং তামিলনাড়ু? অ্যান্সার হচ্ছে এ। পেডিমেন তথ্যের প্রবক্তা কে? পেডিমেন তথ্যের প্রবক্তা হচ্ছে পেঙ্ক, অ্যান্সার হচ্ছে বি। মন্ত্রকূপ কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছিল, মন্ত্রকূপ ফ্লুভিয়াল প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছিল, ফ্লুভিয়াল, অ্যান্সার হবে এ। খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়, খাস উপজাতি উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে সি। অম্লবৃষ্টির মূল উপাদান কোনটি, SO2, অম্লবৃষ্টির মূল উপাদান হচ্ছে SO2। ভারতবর্ষের পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়, কৃষ্ণাতে। ভারতবর্ষে পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়, কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়গ্রা কোন নদীর উপর অবস্থিত, সেন্ট লরেন্স। পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়গ্রা সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত। কোটা কোন নদীর তীরে অবস্থিত, চম্বল, কোটা হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত। সর্বাধিক বার্লি চাষ হয় কোন রাজ্যে, উত্তরপ্রদেশ রাজ্যে সর্বাধিক বার্লি চাষ করা হয়, উত্তরপ্রদেশ রাজ্যে। ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো কেইবুল লামজাও অভয়ারণ্য, ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো কেইবুল লামজাও। ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে আছে, ডুরান লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আছে, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত, 564 কিলোমিটার, ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 564 কিলোমিটার, অ্যান্সার হবে সি। ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয়, 1937 সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়। P-15 সিংহ কী নামে পরিচিত, P-15 সিংহ মাউন্ট এভারেস্ট নামে পরিচিত। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি, গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নুক, অ্যান্সার হচ্ছে সি, গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক। সাম্রাজ্য শহর কাকে বলা হয়, নিউ ইয়র্ককে সাম্রাজ্য শহর বলা হয়। বিশ্বের সব থেকে বেশি মেট্রোপলিটন যুক্ত এলাকা হচ্ছে নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্ন, নিশেষ সূর্যের দেশ কাকে বলা হয়, নরওয়েকে নিশেষ সূর্যের দেশ বলা হয়। প্রতিবাদানের সময়ের ব্যবধান কত ঘন্টা, প্রতিবাদানের সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। সুমেরুতে ধ্রুবতারার উন্নতিকোণের মাত্রা, এখানে মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর, সুমেরুতে ধ্রুবতারার উন্নতির মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর। জাপানের প্রতিদিন গড়ে কতবার ভূমিকম্প হয়, প্রায় 20 বার, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কত সালে ভূমিকম্পের কচ্ছের রন অঞ্চল বসে গিয়ে জলাভূমি সৃষ্টি করেছে, 1819 সালে, 1819 সালে ভূমিকম্পের কচ্ছের রান অঞ্চল বসে গিয়ে জলাভূমি সৃষ্টি করেছে। কায়নার ভূমিকম্প কবে ঘটেছিল, 1967 সালে কায়নার ভূমিকম্প ঘটেছিল। ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে হয়, ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে হয়, 16 কিমি, অ্যান্সার হবে টি। জীবাশ্ম দেখা যায় কোন শিলায়, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। প্রাথমিক জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়, প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়, অ্যান্সার হচ্ছে বি। কয়লার রূপান্তরিত রূপ কি, কয়লার রূপান্তরিত রূপ হচ্ছে গ্যাফাইট, অ্যান্সার হচ্ছে সি। একটি উপপাতলিক শিলার উদাহরণ দাও, টলোরাইট হচ্ছে একটি উপপাতলিক শিলা, টলোরাইট, অ্যান্সার হবে ডি। ভারতের গ্রেনাইট শিলার রাজ্য কাকে বলা হয়, বিহারকে ভারতের গ্রেনাইট শিলার রাজ্য বলা হয়, অ্যান্সার হবে বি। ভূত্বকের গড় গভীরতা কত, 60 কিলোমিটার, ভূত্বকের গড় গভীরতা হচ্ছে, এখানে এভারেজ বলা হয়েছে 60 কিলোমিটার, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, একটি লাভাগঠিত শিলার উদাহরণ দাও, ব্যাসল্ট শিলা হচ্ছে একটি লাভাগঠিত শিলার উদাহরণ। নেক্সট প্রশ্ন, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা পর্বত, একটি স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা পর্বত, অ্যান্সার ডি। উত্তর থেকে দক্ষিণ হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে।
উত্তর থেকে দক্ষিণ হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে। উত্তর থেকে দক্ষিণ হিমালয়কে চার ভাগে ভাগ করা হয়। কলম্বিয়ার স্নেক মালভূমি কি জাতীয় মালভূমি? মহাদেশীয় মালভূমি। কলম্বিয়ার স্নেক মালভূমি, স্নেক এখানে মহাদেশীয় মালভূমির উদাহরণ। কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী, এখানে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। জাপানের ফুজিয়ামা কি আগ্নেয়গিরি? সুপ্ত আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। মায়ানমারের পোপো কোন আগ্নেয়গিরির উদাহরণ? মায়ানমারের পোপো হচ্ছে মৃত্য আগ্নেয়গিরির উদাহরণ। ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? নার্কোডোম। নার্কোডোম হচ্ছে ভারতের একটি আগ্নেয়গিরি। নার্কোডোম অ্যান্সার হবে সি। স্বল্পমোচন কোন শিলায় বেশি দেখা যায়? গ্রেনাইট শিলায় স্বল্পমোচন বেশি দেখা যায়। চুনাপাথর অঞ্চলে কোন প্রক্রিয়া বেশি হয়? কার্বনেশন। চুনাপাথর অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়া বেশি হয়। উষ্ণ মরু অঞ্চলে কোন আবহবিকার বেশি লক্ষ্য করা যায়? যান্ত্রিক আবহবিকার বেশি লক্ষ্য করা যায়। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি লক্ষ্য করা যায়। উচ্চ পার্বত্য অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায়? উচ্চ পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার শান্ত বেশি দেখা যায়। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। পাঁচমারি শৈল শহরটি কোন পাহাড়ে অবস্থিত? মহাদেব। পাঁচমারি শৈল শহরটি মহাদেব পাহাড়ে অবস্থিত। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি? লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। ভারতের ভূমান্য দাঘিমারেখা কোনটি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের ভূমান্য দাঘিমারেখা